নমস্কার জাহিন এভরিওয়ান তো এর আগের ভিডিওতে তোমরা খুব ভালো রেসপন্স করেছ এবং তোমরা তোমাদের অনেক কোয়েশ্চেন করেছ এবং তোমাদের কী কোয়ারিজ রয়েছে তোমরা সেটা জানতে চেয়েছো তো সেই জন্য ভাবলাম যে ডাব্লিউ বিপি কনস্টেবলের উপরেই একটি সেপারেট ভিডিও বানিয়ে এই রিগার্ডিং কী কী আপডেট রয়েছে বা যা ইনফরমেশান রয়েছে তোমার সঙ্গে শেয়ার করব এবং ডাব্লিউবি কনস্টেবল রিগার্ডিং তোমাদের যে কোয়ারিজগুলো রয়েছে বা তোমরা যে কোয়েশনগুলো করেছো চেষ্টা করব আমার সামর্থ্য অনুযায়ী সেগুলো অ্যান্সার দেওয়ার এবং এই ভিডিওতে তোমার সঙ্গে আলোচনা করব যে এক্সাম কবে নাগাদ হতে পারে এবং তার সঙ্গে আমি বলবো যে এখানে তোমাদের এক্সাম প্যাটার্ন কি রয়েছে তার সঙ্গে তোমরা জানতে পারবে যে তোমাদের কম্পিটিশান কোন লেভেলে হতে পারে এবং তোমরা সকলে জানো যে এর আগে যে ভ্যাক্যান্সিগুলি বেরিয়েছিল বা যে রিক্রুটমেন্টগুলি ডিপার্টমেন্ট করে থাকে তো সেখানে কিন্তু একটি নির্দিষ্ট হারে ক্যান্ডিডেটস ডাকা হয় অর্থাৎ পনেরো গুণ বা তেরো গুণ বা বারো গুণ একটা এভারেজ হিসেবে ক্যান্ডিডেটস ডাকা হয় তো যেহেতু প্রথমবার তোমাদের এবার এক্সাম একটি হবে তো এখানে তোমাদের কত গুণ ক্যান্ডিডেটস ডাকতে পারে তো সেটা নিয়েও একটা ধারণা আমি দিব তো তোমাদের যাত্রার হাতে সময় রয়েছে তোমরা ভিডিও সম্পূর্ণ দেখতে পারো এবং যারা বর্তমান সময়ে বা এখনই স্টাডি করছো বা প্রিপারেশান নিচ্ছ তো আমি বলবো তোমরা এখন ভিডিও স্কিপ করতে পারো পরবর্তী সময়ে যখন তোমরা ফ্রি থাকবে বা তোমাদের সময় থাকবে তখন তোমরা ভিডিও দেখতে পারো তাহলে চলো শুরু করছি আজকের ভিডিওর মেন আলোচনা তো প্রথমেই তোমাদের জানিয়ে রাখছি যে তোমাদের এই ভ্যাক্যান্সিটির জন্য অর্থাৎ ডাব্লিউপি কনস্টেবলের জন্য এক্সাম কিন্তু একটুই হবে অন্য অন্য যে ভ্যাক্যান্সিগুলি সেখানে কিন্তু এক্সাম দুটি হয় তোমরা সকলে যেন ফার্স্টে তোমাদের ফিলি এক্সাম হয় সেখানে কোয়ালিফাই করতে পারলে পিএমটিউ পিইটি হয় সেটা কোয়ালিফাই করতে পারলে মেন্স হয় দেন ইন্টারভিউ তারপর তোমাদের ফাইনাল সিলেকশান কিন্তু যে কিন্তু তোমাদের এইবারে এক্সামটি তোমাদের অনেকে আন্দোলন করেছিলে যে দ্রুত নিয়োগ করতে হবে এবং এই রিক্রুটমেন্টটি শেষ করতে হবে তো সে সময় তখন কিন্তু ডিপার্টমেন্ট বলেছিল যে এই ভ্যাকান্সির জন্য এক্সাম একটি হবে তো যেহেতু এক্সাম একটি হবে তো তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু কম্পিটিশন অন্য বারের তুলনায় একটু বেশি হবে কারণ তোমরা এর আগেও দেখেছ বা তোমরা ভেবে দেখো আগের যে এক্সামগুলো হতো সেখানে এক্সাম ছিল দুটি ফিলি এক্সাম তারপর মেন্স এক্সাম তো দুটি এক্সাম হওয়া সত্ত্বেও মানে যেহেতু দুটি এক্সাম তো সেখানে কিন্তু অনেক বেশি সংখ্যক ক্যান্ডিডেটস দেখা হতো প্রথমত টোটাল যে ভ্যাকান্সি থাকে সেই ভ্যাকান্সির উপর ভিত্তি করে প্রথমত পঁচিশ থেকে তিরিশ গুণ ক্যান্ডিডেটসকে কিন্তু পিলি এক্সাম পাস করানো হতো তো যে যেসঙ্গে ক্যান্ডিডেটস এক্সাম পাস করতো তাদের মধ্যে কিন্তু অনেকেই পিএমটি ও পিইটি করত করতো না তো সেখান থেকে ধরে নাও দু থেকে তিন গুণ ক্যান্ডিডেটস বাদ পড়ে যেত এবং বাকি যে রয়েছে কুড়ি থেকে বাইশ গুণ ক্যান্ডিডেটস তারা পিএমটি ও পিইটি করত করতো এবং সেখান থেকে অর্ধেকের কম বলতে গেলে সাত থেকে গুণ ক্যান্ডিডেটস কিন্তু পিএমটি ও পিইটি পাশ করতো এবং তারপর মেন্স এক্সামে অনেভার্স যা ভ্যাক্যান্সি রয়েছে তার পাঁচগুণ ক্যান্ডিডেটস কিন্তু মেন্স এক্সামে বসতো এবং সেখান থেকে ইন্টারভিউর জন্য দুগুণ ক্যান্ডিডেটসকে ডাকা হতো তাহলে তোমরা বুঝতে পারছো যে এতগুলি প্রসেস থাকা সত্ত্বেও আগের যে এক্সামগুলিতে দুটো এক্সাম হতো সেখানেও কিন্তু পিলিতে যা কাট অফ সেটা কিন্তু অনেক হাই থাকত তোমরা এর আগের যে এক্সামগুলি হয়েছে তার কাট অফ তোমরা অ্যানালাইজ করতে পারো বা দেখতে পারো তো সেই হিসেবে বলবো যেহেতু এবার এক্সাম একটি হবে এবং যেহেতু তারপর পি পিটি ও ইন্টারভিউ তো সেখানে ক্যান্ডিডেটসকে বাদ দেওয়ার সুযোগ অনেক কম রয়েছে সেই জন্য প্রথমেই কিন্তু ক্যান্ডিডেটসকে কম ডাকা হবে আগে যেখানে পিলিতে পঁচিশ থেকে তিরিশ গুণ ক্যান্ডিডেটসকে পাশ করানো হতো সে তুলনায় এবার কিন্তু অনেকটাই কমে যাবে এভারেজ ধরে রাখো পনেরো থেকে কুড়ি গুণ ক্যান্ডিডেটসকে কিন্তু এবার পিলি পাশ করানো হবে তো তোমরা বুঝতে পারছো যে এদিক থেকে তোমাদের সংখ্যাটা কিন্তু অনেকটা কমে যাচ্ছে তো যখন সংখ্যা কমে যাবে তখন কিন্তু কাট অফ হাই যাবে তো যারা ভালো রেজাল্ট করবে যাদের কাট অফ হাই থাকবে প্রথমের দিকে থাকবে তারাই কিন্তু সুযোগ পাবে তো আমি যখন বলবো তোমরা প্রথম থেকেই কিন্তু ধরে রাখো যে কাট অফ কিন্তু হাই যাবে তোমরা সেই হিসেবে প্রিপারেশান নাও তোমরা এর আগের যে ভ্যাকান্সিগুলো ছিল সেখানে চারটি এক্সাম ছিল তো তখন কিন্তু অনেক ক্যান্ডিডেট ডাকা হতো তো তোমরা যদি সেই হিসেবে চলো বা সেইভাবে প্রিপারেশান নাও তাহলে কিন্তু এবার সুযোগ পাচ্ছ না আর যেহেতু এবারেই ফার্স্ট টাইম একটি এক্সাম হচ্ছে এবং এরপর নেক্সটে কবে এক্সাম হবে তারা কিন্তু সঠিক কারো পক্ষে জানা এখনও পসিবল নয় বা এখন আমরা কেউ জানি না তো এই যে সামনের এক্সামটি রয়েছে সেটাকে টার্গেট করো এবং ভালোভাবে প্রিপারেশান নাও তোমার হাতে কিছুদিন সময় পাবে আমি বলছি যে এরপর বলছি তোমাদের এক্সাম কবে নাগাদ হতে পারে তো দেখো সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা খুবই কম রয়েছে হয়তো বা কেপি কনস্টেবল এক্সামটি হলেও হতে পারে তো সেটার এখনও অফিসিয়াল কোনো আপডেট পাওয়া যায়নি যদি পাওয়া যায় তো তোমরা অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে তাছাড়াও যদি পসিবল হয় তো আমি তোমাদের আপডেট দিয়ে দেবো তাহলে আশা করছি তোমরা বুঝতে পারছো যে তোমাদের হাতে কিছুদিন সময় রয়েছে সামনে দুর্গাপুজো রয়েছে অর্থাৎ পুজো ভ্যাকেশন রয়েছে তো সেপ্টেম্বর মাসে তোমাদের এক্সাম না হলে বা ধরে নিচ্ছি যে এক্সাম হবে না তো তোমরা সেই পুজো ভ্যাকেশান পাচ্ছ তো পুজো ভ্যাকেশান সম্পূর্ণ শেষ হওয়ার পর যখন স্কুল কলেজগুলি অ্যাভেলেবেল থাকবে বা অফিসিয়ালি ছুটি শেষ হবে তারপরে কিন্তু তোমাদের যে এক্সাম প্রসেস তা কিন্তু জোর কদমে শুরু হবে তো তোমরা ধরে রাখতে পারো পুজো ভ্যাকেশান পরে যে সময়টা পাবে অর্থাৎ নভেম্বর মাসে নাগাদ তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে নভেম্বরের ফার্স্ট থেকে দিকে হওয়ার সম্ভাবনা কম রয়েছে যেটুকু আমার জানা রয়েছে যে নভেম্বরের মাঝামাঝি থেকে লাস্টের দিকে তোমাদের এক্সাম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তোমাদের এই এক্সামটি খুবই দ্রুত শেষ করার কথা রয়েছে অনেকবারে বাকি যে এক্সামগুলি বা বাকি যে ভ্যাকান্সিগুলি নিয়োগ করা হয় সেগুলো এক বছরের মধ্যে কমপ্লিট করার চেষ্টা করা হয় তো যেহেতু তোমাদের এখানে এক্সাম একটি রয়েছে তো চেষ্টা করা হবে ছয় মাসের মধ্যে তোমাদের সেই রিক্রুটমেন্টটি কমপ্লিট করার সো তোমাদের আমি ফাইনালে বলছি এবার পুজো আমি বলবো যে এবার পুজোতে সেভাবে ঘোরাফেরা বা সময় নষ্ট না করে ভালোভাবে নিজের প্রিপারেশান বা নিজের কেরিয়ারে ফোকাস করো যদি তোমরা এবার সাকসেস পেয়ে যাও তাহলে মনে রাখবে এরপরে প্রত্যেকটা পুজোই কিন্তু তোমাদের জন্য সাকসেসফুল হবে তো এবারে পুজোটা আমি বলবো একটু স্যাক্রিফাইস করো সময় বের করে নিজের স্টাডিতে নিজের প্রিপারেশনে দাও কারণ পুজোর পুজো বের হলেই বা পুজোর পরেই কিন্তু তোমাদের এক্সামটি হতে চলেছে তো তোমরা সেইভাবে প্রিপারেশান নাও আর আগে বলে রাখলাম যেহেতু এবার কম্পিটিশান হাই তো কাট অফ হাই যাওয়ার সম্ভাবনা রয়েছে তো সেইভাবে তোমার প্রিপারেশান নাও এবং এরপর আমি আবার নেক্সট ভিডিওগুলোগুলো করে তোমাদের বলবো যে তোমরা কীভাবে প্রিপারেশান নেবে বা কোন দিকগুলোতে ফোকাস রাখবে তো আজকের ভিডিও এখানে শেষ করছি তোমাদের যদি কোনো কোয়ারিস বা জানার থাকে তো তোমরা কমেন্ট বক্সে ড্রপ করতে পারো আমি চেষ্টা করব আমার সাধ্য মতো বা আমার যদি জানা থাকে তো সেটা উত্তর দেওয়ার এবং নেক্সট টাইম তোমাদের সেই কোয়েশ্চনের উপর ভিত্তি করে ভিডিও বানিয়ে তোমাদের সম্পূর্ণ ইনফরমেশান প্রোভাইড করার তো সকলকে বেস্ট অফ লাখ সকলে ভালোভাবে প্রিপারেশান নাও আশা করছি সামনের যে এক্সামগুলো হবে বা যে ভ্যাক্যান্সিগুলো রয়েছে তোমরা সেই এক্সামগুলি ক্লিয়ার করবে এবং সেই ভ্যাকান্সিগুলির মধ্যে যে কোনো একটি ভ্যাকান্সিতে নিজের জায়গা করে নেবে তো সকলকে বেস্ট অফ লাখ বাই দেখাবে নেক্সট ভিডিওতে